দাম তো আগে দেবেন, দাম কি আপনার আগে যেরকম দাম এরকম দাম হয়ে সবুজ আর অরেঞ্জ চাহিদা বেশি, লালের সংখ্যা কম। কত বোঝা দাম? সবচেয়ে কেজি 250 টাকা। কী কী রং রাখছে? রং কী কী আছে? রঙ আছে, অনেক কোয়ালিটি আছে। প্যাকেট আছে, লুজ আছে, 10 কেজি প্যাকেট আছে, 30 কেজি বস্তা আছে। কোনটার চাহিদা খুব বেশি? গেরুয়ার চাহিদা বেশি। কীরকম চলছে ব্যবসা? আচ্ছা, মোটামুটি চলছে ভালোই। টাকা অন্যান্য ভাবে ভালো, তবে এখন তো স্টার্ট হয়েছে না, স্টার্টটা হইলে বোঝা যাবে আর কি। কীরকম দামে বিক্রি করুন তো ফুলের বিক্রি করা হয়েছে, রং খেলা কীরকম হয় এইবার দেখার ব্যাপার আছে। কারণ অন্যান্য বছর তো আমরা ব্যবসা করতে পারছি না, কারণ করোনা ছিল, করোনাতে তো রং আর কেউ খেলাধুলা করছে। এবার কি হয় এটা তো এখন মলা বড় মুশকিল আছে। এমনিতে পাই মানে বেশি দিলে 80 টাকা কেজি, আর ওই নেয় তো 10 টাকা 5 টাকা, তখন আমরা 1 টাকা কেজি ধরি। যখন বেশি নেয় তখন আমরা 80 টাকা 70 টাকা কেজি, আর নেয় তো দলের লেগে দুল দুল তৈরি করার লেগে নেয় 5 টাকা। 5 টাকা হলে তার এটা 1 কেজির মাপে ধরা যাবে। ঠিক আছে, কীরকম দাম এমনি চলছে? ভালো কোনটা চলছে? হ্যাঁ, ভালো কোনটা, কোন রংটা চাহিদা বেশি? ভালো তো গেরুয়া কালার চাহিদা, এই কালারটা চাহিদা গেরুয়া বলে। এটা এটা এই 3 টাকা লাগে চাহিদা বেশি। সবুজ, গেরুয়া, সাদা, হলুদ কীরকম দাম? দাম তো আগে গতবারের মতো, এবার দাম বাড়ছে না। কীরকম ব্যবসা চলছে এখন? এখনও তো কিছু বোঝা যাইতেছে না, মানে হলি তো কালকে, কালকে বোঝা যাবে কীরকম হয়েছে। মানে গ্যাসেবারের তুলনায় এবার কীরকম মন দেয়? গতবারে যেমন চাহিদা ছিল এবারে সেরকম চাহিদা।